নমস্কার, আমি কৌশিক রায়। ধনতেরাসের আগাম শুভেচ্ছা এবং দীপাবলির অনেক অনেক অভিনন্দন সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই। এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে অনেক ইনফরমেশান আমি আপনাদেরকে দিব। একটু বড় ভিডিওটি হবে, কিন্তু প্রত্যেকে সম্পূর্ণরূপে ভিডিওটি আপনারা শুনবেন। এই ধনতেরাসের শুভ মুহূর্তে গৃহে কিনে আনুন রাশি অনুযায়ী আপনার জিনিস, কোন দ্রব্য কিনবেন রাশি অনুযায়ী, এবং ধনতেরাসের শুভ মুহূর্ত যে সময়ে কিনলে আপনারা ভাগ্যোদয় আপনাদের হবে, এবং ধনতেরাসের দিন কোন জিনিস, একটি জিনিস, আপনি বাসন কিনুন, সোনা কিনুন, চাঁদি কিনুন, এগুলো তো আছে, কিন্তু একটি জিনিস যেটি আপনাদের কিনলে বিশেষভাবে সৌভাগ্য আসবে, এবং একটি জিনিস আপনাদেরকে গৃহ থেকে বার করে দিতে হবে, অর্থাৎ আপনার বাড়ি থেকে এই জিনিসটা বার করে দিতে হবে। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব। একটু বড় ভিডিও হবে, প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, কেটে কেটে শুনবেন না। প্রথম কথা, ধনতেরাসের দিন কুবের এবং ধন্বন্তরির কিন্তু পুজো হয়ে থাকে। এই দিন ধন্বন্তরী সোনার কলসি নিয়ে প্রকট কিন্তু হয়েছিল, অর্থাৎ আপনি এই ধনতেরাসের দিন ধন বৃদ্ধি, ধনের জন্য, আর্থিক স্থিতি মজবুত করার জন্য, টাকা ধরে রাখার জন্য আপনারা কুবেরের পুজো আপনারা করুন। এবং স্বাস্থ্য হচ্ছে সম্পদ, অর্থাৎ সুস্থ থাকার জন্য আপনারা দেবতার যে ডক্টর ধন্বন্তরী, সে ধন্বন্তরীরও যদি আপনারা এই ধনতেরাসের দিন পুজো করেন, টানা এক বছর শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কিন্তু সমস্যা আপনাদের থাকবে না। আমি খুব এই কথাটা দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ ধন্বন্তরী এবং কুবেরের পুজো একত্রে আপনারা করুন, বিশেষ কৃপা কিন্তু পাবেন। এবার আসি ধনতেরাসে দিন শুভ মুহূর্ত, অর্থাৎ কোন সময় আপনারা কেনাকাটা করবেন, অর্থাৎ সকাল ১১:৩১ থেকে আপনারা কিন্তু ধনতেরাসের শুভ মুহূর্ত কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ এই সময় ১১:৩১ পর থেকে আপনারা কিন্তু কিনতে পারেন। কিন্তু দুটি বিশেষ সময় আছে, যে সময়গুলোতে কিনলে আপনাদের বিশেষভাবে সৌভাগ্য প্রদান করবে, সেটি হচ্ছে ৭:২৫ থেকে আপনার ৯টা পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা ৭:২৫ টু রাত্রি ৯টা পর্যন্ত, এবং ১২:৩০ থেকে দুপুর ১২:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কিন্তু কেনাকাটা করুন, অর্থাৎ যখন কিনবেন এই সময়টা, বিশেষ করে সন্ধ্যাটা যদি করতে পারেন ৭:২৫ থেকে ৯টার মধ্যে, বিশেষভাবে ধন বৃদ্ধি আপনার গৃহে কিন্তু হবে। এর টানা এক বছর আর্থিক স্থিতির জায়গা কিন্তু মজবুত আপনাদের থাকবে। এবার আপনাদেরকে আমি জানাই, এই ধনতেরাসের দিন কি এমন জিনিস আপনারা কিনে আনবেন, বাসন, সোনা, চাঁদি, রূপো, অনেক কিছুই কিনছেন, কি কিনে নিয়ে আসবেন, সেটি হচ্ছে একটি ঝাড়ু। ঝাড়ু একটি কিনে এনে আপনারা রেখে দিন এবং পুজোর স্থানে এটাই রাখবেন। আপনারা প্রত্যেকে জানেন ঝাড়ুতে কিন্তু মা লক্ষ্মীর বাস, অর্থাৎ ভুল করো ঝাড়ুতে, যখনই আপনি ঝাড় দিবেন না কেন, ঝাড়ুতে কোনো সময় পা কিন্তু লাগাবেন না, অর্থাৎ এখানে কিন্তু মা লক্ষ্মী কিন্তু বসবাস করে, অর্থাৎ এই দিন ঝাড়ুটা আপনারা কিনে নিয়ে আনেন। কিন্তু ঝাড়ু কিনে নিয়ে এসে এটা কিন্তু সেদিন থেকে ঝাড়ু কিন্তু ব্যবহার করবেন না, দীপাবলি পর্ব শেষ হয়ে যাওয়ার পর আপনারা ঝাড়ু, নতুন ঝাড়ু ব্যবহার করুন, অর্থাৎ এই দিন আপনারা কিনবেন। ধনতেরাসের দিন ঝাড়ু কিনা বিশেষভাবে সৌভাগ্য আপনাদের কিন্তু প্রদান কিন্তু করবে। এবং কি এমন জিনিস যেটা বার করে দিলে আপনাদের সৌভাগ্য আসবে, অর্থাৎ ধনতেরাসের ঠিক রাত্রে বা দীপাবলির মধ্যে, ধনতেরাসের যে রাত্রে আপনারা করতে পারেন, পুরাতন যে ঝাড়ু আছে কি না, সেটি যদি আপনারা বার করে দিতে পারেন, গৃহ থেকে বার করে দিতে পারেন, তাহলে কিন্তু সৌভাগ্য, আপনার দুর্ভাগ্য কেটে সৌভাগ্য আপনার আসবে, ধন বৃদ্ধি আপনার হবে, অর্থাৎ ধনতেরাসের দিন বা আপনার দীপাবলির মুহূর্তেও কিন্তু করতে পারেন। আর যে ঝাড়ুটি আপনারা কিনবেন কি না, সেটা আপনারা দীপাবলির পর থেকে আপনারা এই ঝাড়ুগুলো, নতুন ঝাড়ুটা আপনারা ব্যবহার করবেন, তার আগে আপনারা পূজাস্থলে ওখানে
নতুন ঝাড়ু একটা রেখে দিন, সেটি কোনো মতেই কিন্তু ইউজ করবেন না দীপাবলি পর্ব শেষ না হওয়া পর্যন্ত। আপনাদেরকে সঠিক সময় বারবার বলেছিলাম যে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি যে সঠিক সময়টা আপনাদেরকে দেবো যে টাইমে কেনাকাটা করবেন। আপনারা যারা শুনছেন বারবার ভিডিওটি রিপিট করে শুনবেন যে টাইমটা আপনাদেরকে বলেন ওই টাইমের মধ্যে আপনারা কিনুন, বিশেষভাবে কিন্তু আপনারা কৃপা কিন্তু পাবেন। দেখুন এবার আমি আলোচনা করব ধনতেরাসের সমুদ্রে গৃহে কোন দ্রব্যগুলো আনলে রাশি অনুযায়ী আপনার ভাগ্য চমকাবে। দেখুন সোনার দাম কিন্তু প্রচুর, প্রত্যেকের পক্ষে একটা গরিব মানুষের পক্ষে কিন্তু সোনা কেনা সম্ভব নয়, সেই অনুযায়ী আমি আপনাদেরকে সোনার পাশাপাশি আরও অন্যান্য দ্রব্যের কথাও আপনাদেরকে জানাব। আমি এইটিতে জানাতে চলেছি মীন রাশি থেকে মেষ রাশি, অর্থাৎ শেষ থেকে আপনাদেরকে শুরু করাবো। দেখুন মীন রাশির ক্ষেত্রে আপনারা কী কিনবেন, কী কিনলে আপনাদের সৌভাগ্য আসবে, আপনারা কাঁসা অথবা সোনার জিনিস আপনাকে, কাঁসার কোনো বাসন বিশেষ করে কাঁসার কোনো কলসি বা ঘটি আপনারা যদি কিনতে পারেন, বা কোনো মূর্তি যদি কিনতে পারেন দেবতার মূর্তি বিশেষভাবে আপনারা কিন্তু সৌভাগ্য লাভ করবেন, অথবা সোনা। দুই নম্বর রাশি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা চাঁদির কোনো গ্লাস, চাঁদির কোনো ছোট ঘটি আপনারা কিনুন। আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন টানা এক বছর আপনাদের কিন্তু বিশেষভাবে সৌভাগ্য আপনারা কিন্তু লাভ আপনারা করবেন, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে। এরপর আসি মকর রাশি। মকর রাশি দেখো কুম্ভ রাশি কিন্তু শনি সাড়ে সাড়ে চলছে, আপনার রূপোর জিনিসটা কিনুন, আপনাদের বাধা বিপত্তি আর্থিক স্থিতি এগুলো কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন। মকর রাশির শনি সাড়ে সাথে আপনারা কাঁসার কোনো জিনিস আপনারা কেনার চেষ্টা করুন, কাঁসার কোনো বাটি হতে পারে, কাঁসার কোনো দেবতার মূর্তি হতে পারে, এই জায়গাটা আপনারা যদি কিনেন এই শুভ মুহূর্তে মকর রাশি যদি আপনি কাঁসার কোনো প্রদীপ বা আপনার যাই হোক কিছু একটা আপনার কাঁসার কেনার চেষ্টা করুন। এরপরের রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনারা বিশেষ করে সোনা এবং পিতলের জিনিস আপনারা কেনার চেষ্টা করুন, বিশেষভাবে কিন্তু আপনাদের সাড়ে সাড়ে শনি সাড়ে সাড়ে শেষ চরণ বিশেষভাবে কিন্তু আপনাদের ধন বৃদ্ধি আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হবেই। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি, অর্থাৎ আপনার ধনুরাশির ক্ষেত্রে। এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনারা চাঁদির কয়েন কিনুন, চাঁদির কয়েন বা চাঁদির কোনো ছোট গ্লাস আপনারা কিনুন, বিশেষভাবে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের কর্মের দিক থেকে লাভ, আর্থিক স্থিতির জায়গায় কিন্তু মজবুত করবে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার তুলা। তুলা রাশি সোনা অথবা কাঁসা। আপনারা সোনার যদি কিনেন, সোনার যদি একটা ছোট্ট বালা তৈরি করতে পারেন, রিং তৈরি করতে পারেন, বা কাঁসারও যদি একটা রিং তৈরি করতে পারেন, বিশেষভাবে কিন্তু আপনাদের সৌভাগ্য প্রদান কিন্তু করবে। অর্থাৎ আপনার তুলা রাশির ক্ষেত্রে কাঁসা অথবা সোনা। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনারা ইলেকট্রনিক্স প্রোডাক্ট, ইলেকট্রনিক্স গুডস, আপনি মোবাইল কিনতে পারেন, আপনি ফ্রিজ কিনতে পারেন, আপনি টিভি কিনতে পারেন, এই সকল জিনিস, আপনি টুনি বাল্ব কিনতে পারেন, এই দিন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য আপনাদের কিন্তু আসবে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনারা বিশেষভাবে তামার জিনিসটা আপনারা কিনুন, তামার ঘটি হতে পারে, তামার পাত্র হতে পারে, তামার ছোট গ্লাস হতে পারে, যে কোনো তামার কিছু আপনারা কিনুন। আপনাদের এই টানা এক বছর, এই ধনতেরাস থেকে আগামী ধনতেরাস এই টানা এক বছর কিন্তু আপনারা বিশেষভাবে সৌভাগ্য আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ আমি এখানে আপনাদেরকে জানাতে চলেছি রাশি অনুযায়ী এই জায়গাগুলো কিন্তু আপনারা বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু করবেন। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রিয়জন আপনারা প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করুন। কোন কোন সময় কিনবেন,
কোন জিনিস কিনবেন এবং কি করবেন সমস্ত কিছু ইনফরমেশান আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেওয়ার কিন্তু চেষ্টা করছি। এরপরের যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনারা চাঁদির কয়েন, আপনারা চাঁদির কোনো আপনারা পাত্র বা সোনা, এই জায়গাগুলো আপনারা কিন্তু বিশেষভাবে দেখুন। সোনা অথবা চাঁদি আপনারা যদি কিনতে পারেন বিশেষভাবে কিন্তু আপনারা লাভবান আপনারা হবেন, অর্থাৎ এই ধনতেরাসের শুভ মুহূর্তে যদি কিনেন কর্কট রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে কিন্তু চাঁদি অথবা আপনার সোনা আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য প্রদান কিন্তু আপনাদেরকে করবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কাঁসার কোনো বাসন, কাঁসার কোনো গ্লাস, কাঁসার কোনো বাটি বা কাঁসার কোনো দেবতার মূর্তি আপনার গৃহে কিনে আনুন এই দিন, এই শুভ মুহূর্তে, এবং এইগুলো কিন্তু ব্যবহার করবেন দীপাবলির পর থেকে। যে জিনিসগুলো কিনবেন কিনা এটা দীপাবলির পর থেকে কিন্তু আপনারা ব্যবহার করবেন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা পাবেন। এরপরের রাশি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে ইলেকট্রনিক্স গুডস, আপনি ফ্রিজ, মোবাইল, টেলিভিশন এই সকল জিনিস আপনারা কিনুন। মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে আপনারা গোল্ড, সোনা এবং আপনারা কাঁসা অথবা পিতল এই কটা জিনিস আপনারা কেনার চেষ্টা করুন। বিশেষভাবে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে, আর্থিক দিক থেকে কিন্তু সমৃদ্ধশালী আপনারা হবেন, এবং এই জিনিসগুলো আবারও বলছি দীপাবলির পর থেকে, পূজার পর থেকে ব্যবহার করবেন,